যেতিয়া মোদী সরকারে কৈছিলে যে দুর্নীতি একদম নিবারণ করে দিম, ভাল পাইছিল। কিন্তু আজি কোন অফিসত নাই দুই নম্বরের কথা? আজি কামাখ্যা প্রসাদ তাসায় বল বা পল্লব বল, হেতর মুখর পর কোনদিন আদিবাসী নলাই। যাবার তো ওপেন ক্যাম্পিং করে দিছো বিজেপি সরকার আহিবর কারণে, কিন্তু আজি আমি কি বিশ্বাস করেন বিজেপি সরকারক? জুয়েল ওরাং জুয়েল ইলেকশনত মাঝবাটত নিজে মোর লগত ক্যাম্পিংত কইছিল যে আদিবাসী কো হামলোক এসটি কারা দেঙ্গে। এই গাঁওটু যে থাকিব কোনো বিশ্বাস নাই, যেনেকে পাহাড়টো হ্যাক হওয়ার লগে লগে গাঁওটুকো হ্যাক করিব। অকপ কথা কি কম, সেইদিনা কলে যে আমি বিজেপিকে আমি তেজ দি দিলো, একদম মানে খং ছং করে দেখাই পেলাই সাইড হয়ে গেল। আজি কিয় আহিব লগা হল? পুরা ষড়যন্ত্র আছে, ইনডাইরেক্টলি পলিটিক্যালি মার্ডার করে আছে পল্লব। কেবর কারণে যদি সাপোর্ট এটা আসুর নেতাই কোনবা যদি কইছে, ই হারিব একদম স্পষ্ট। কার্যবাহী সম্পাদক দেবজিৎ তালুকদারর হইতে কণ্ঠ। বিজেপি সরকার কংগ্রেস সরকার হেতু দুইজন হোক, আমি একলাই লাগিব। আজি নিশা 7:55 কেবল আসাম টকসট।